Good morning everyone, I'm Neelanjana and a very warm welcome to my channel Uncut from USA. I'm recently Kolkata ke US move korechi ar ekhon ekta hotel e stay korchi. To ajke ami tomader ei hotel e char pashta ektu ghure dekhabo ar ei hotel e ki ki facility ache shei sob kichu dekhabo. Ekhane room er charges koto ar dhoro prothom bar keu ekhane US ta asche to kibhabe hotel gulo khub easily book korbe shei sob related onek information ei video te share korbo. Ei hocche shoroter neel akash. দিনটা একেবারে ঝকঝকে আর এখানে যদিও পূজোর কোনো গন্ধ নেই তবে আকাশটাই বলে দিচ্ছে যে শরৎকাল এসে গেছে এই এরিয়াটাতে দুখানা হোটেল আছে আর আমরা রয়েছে হোম টু সুইটসে এটা হচ্ছে এই হোটেলের এন্ট্রান্স এরিয়া দুদিকে পার্কিং রয়েছে অক্টোবর মাস পড়ার সাথে সাথে এখানে যে ওয়েদারের শিফটটা পরিষ্কার বোঝা যাচ্ছে সকালবেলা আর রাত্রিবেলা বেশ শিরশিরে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে এটা বাইরে একটা জাস্ট বসার অ্যারেঞ্জমেন্টস করা আছে তো এইখান দিয়ে আমরা ঢুকছি এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া আর এছাড়াও এখানে বুফে ব্রেকফাস্ট সকালবেলা সার্ভ করে এখানে যাচ্ছি এখানে একটা কুল এরিয়া রয়েছে এখানে এরিয়াটা এখানে খুবই সুন্দর কিন্তু আমি কোনোদিনও নাবিনি কারণ ক্লোরিনের জলে আমার প্রচুর অ্যালার্জি বেরোয় তাই প্রথমত একটা জিম রয়েছে সাইক্লিং আরও কী কী সব বলে এগুলো কিছুই আমি জানি না কোনোদিন আমি জিম যাইও নি আর এখানে আসার পরও এই জিমের ফেসিলিটিটাও আমি নিইনি এক্সপিডিয়া নামের অ্যাপটা ডাউনলোড করে তোমরা খুব সহজেই তোমাদের প্রেফারেন্স অনুযায়ী প্রাইস রেঞ্জ সেট করে যে কোনো হোটেল বুক করতে পারো উইথ কিচেন অর উইদাউট কিচেন তো এখানে পার ডে রুমের ভাড়া প্রায় $70 থেকে $80 থেকে শুরু হয় এরপরে আর কি ডিপেন্ড করে হোটেলের কন্ডিশনের ওপরে এই লবিটা দিয়ে প্রথম যেদিন আমি ঢুকেছিলাম মানে ফার্স্ট যেদিন আমরা হোটেলে চেক ইন করেছিলাম তখন প্রচণ্ড ভয় লাগছিল সেই ইংলিশ মুভিতে যেরকম দেখায় না লবিতে সেই আলোগুলো তপতপ করছে আর পেছন থেকে ভূত আসে দু শেষ এটাই আমি ফার্স্টে ভাবছিলাম যাই হোক অনেকটা লম্বা লবিটা আচ্ছা এই হচ্ছে পুরো ঘরটা একবার দেখিয়ে দিই হ্যাঁ কিচেন থেকে স্টার্ট করছি আমেরিকাতে দু রকমের আর কি ঘর পাওয়া যায় এখানে কিচেন সমেত আর কিচেন ছাড়া এখানে অনেক লোকে এসেই আর কি বহুদিন হোটেলে স্টে করে সেই জন্য এই কনসেপ্টটা রয়েছে এটা ছোটো মতো কিচেন সেট আপ করাই রয়েছে এখানে ফার্স্টে রয়েছে এখানে ফ্রিজ আছে একটা মাইক্রোওভেন রয়েছে আর একটা ইন্ডাকশন মতো দিয়েছে ওরা এখানে ছোটোখাটো কিছু করা যাবে আর কি আর এই র্যাকগুলোতে প্রচুর রান্না করার মতো জিনিসপত্র দেওয়া আছে আর কি একটা ডিশ ওয়াশার আর গ্লাস বাটি থালা সবই এখানে রয়েছে মোটামুটি আর এই দিকটাতে হয়েছে ডাইনিং টেবিলটা ছোটোখাটো একটা ডাইনিং টেবিলও দিয়েছে প্রচুর জিনিসপত্র আমরা কিনে এনেছি এখানে জমা করেছি সো এগুলো একটু ওভারলুক করো আচ্ছা এবার এগিয়ে গেলে এখানে হচ্ছে সিটিং এরিয়াটা এখানে মোটামুটি ও অফিসের কাজ করে বলে ল্যাপটপগুলোকে রেখেছে সামনে একটা চেয়ারও রয়েছে কাজ করার জন্য আর এইদিকে একটা সোফা দেখছি সব জায়গাতে এসি হচ্ছে নিচে আমাদের যেরকম ওখানে এসি আমরা দেওয়ালে ওপরে রাখাই এখানে সব হচ্ছে এসি নিচে এগুলো এই এসিগুলো আর কি গরমকালে ঠান্ডা বা শীতকালে হিটারের কাজ করে একসাথে দুটো আর এদিকে হচ্ছে আমাদের বেডরুমটা সে একটা ক্যাবিনেট রয়েছে অনেক জিনিসপত্র রাখা যায় প্রচুর জায়গা রয়েছে এখানে আমি আমার নিজের সাজের জিনিসগুলো সাজিয়ে রেখেছি আর এইদিকে হচ্ছে একটা হ্যাঙ্গার টাইপের ঝোলানো মতো জামা কাপড়গুলো মোটামুটি রাখা যায় তো আমরা যেগুলো এদিক থেকে লাগো একটা দরজা রয়েছে এটা দিয়ে বাথরুমে যাওয়া যায় তো আমি এদিক দিয়ে দেখাচ্ছি না ঘরের বাথরুমের দরজা খোলা থাকলে খুব বাজে লাগে দেখতে তাই এদিক দিয়ে আমরা দরজাটা লক করে রেখেছি এই হচ্ছে বাথরুমটা মোটামুটি একটা বিশাল বড় ঘরের সমান এখানে বাথরুম আর এখানে এই জায়গাটা খুব ফেভারিট আমার আচ্ছা এখানে মোটামুটি শ্যাম্পু সাবান সব কিছু দিয়েছে কন্ডিশনার অ্যান্ড অল সব সব লাগানো আছে এখানে আর এখানে একটা হেয়ার ড্রায়ার ফ্রায়ার সব ব্যবস্থাই করা আছে মোটামুটি এরকম যদি রুম বুক করো তাহলে মোটামুটি পার ডে প্রায় $120 থেকে $130 পড়ে যেটা ভারতীয় টাকায় প্রায় $10,000-এর কাছাকাছি তো এই ছিল আজকের ভিডিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণ অবধি তোমরা ভালো থাকো আমরাও ভালো থাকবো টাটা